আমি তো ইরাদা করেছি কি বুঝলেন মুফতি জুবের সাহেবকে পেলে আমি বড় আমার পুকুরে 3 কেজি কাতলা মাছ খাওয়াবো আমাকে গালি দিয়েছে গোলাম সামদানি ছেলে আহমদ রাজা সামদানি ভাইকে আমি পেলে তাকে আমার বর্তমানে সীতাভোগ মিহিদানা খাওয়াবো তিনি আমার ভাইয়ের মতো দ্বন্দ্ব কিছুই নাই মতবিরোধ থাকতেই পারে বিশ্বাস করুন থাকতে পারে না কথা বলে থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে আর যদি না থাকে নবীজির হাদিস মিথ্যা হয়ে যাবে আমার উম্মতেরা 73টা দলে বিভক্ত হয়ে পড়বে এটা সত্য হাদিস আপনারা যতই চিন্তা ভাবনা করুন আমি শুনলেন পশ্চিম বাংলার জনসাধারণকে বলছি গোটা পৃথিবীর মোল্লিকে যদি এক কাছে বস করা কখনো ফয়সালা হবে না কেন হবে না আল্লাহর নবীর হাদিস আমার উম্মতেরা 73টা দলে বিভক্ত হয়ে পড়বে উ বলবে আমার দলটা ঠিক উ বলবে আমার দলটা ঠিক ফয়সালা হবে কিয়ামতের দিনে ঠিক কি না কথা বলেন ফয়সালা কবে হবে কিয়ামতের দিনে ওই জন্য কেউ যদি মনে করে ইয়াসিন ভাই হেরে গেছে আলহামদুলিল্লাহ আমি হেরে গেছি কিন্তু জিতটা কার হয়েছে কিয়ামতের দিনে বুঝতে পারবে জিত কার হয়েছে মরণের পরে বুঝতে পারবে জিত কার হয়েছে তার ভাষাগত দিকটাই বুঝতে পারবে জিত কার হয়েছে আমি জিততে চাই না বাস আলহামদুলিল্লাহ আমি হেরেছি যারা ভাবছেন তাদেরকে বলবো আমি হেরে গেছি কিন্তু শোনো কিয়ামত পর্যন্ত ইখতিলাফ রোকা যাবে না কিয়ামত পর্যন্ত মতবিরোধ রোকা যাবে না আমার নবীজির হাদিস সত্য হবে 73টা দলে উম্মতরা ভাগ হয়ে যাবে আজকে বাংলাদেশে কতগুলো দল আছে আপনি হিসাব করতে পারবেন না হিজবুত তাওহীদ বলে একটা দল বেরিয়েছে আনোয়ার সরকার একজন বেরিয়েছে সে বলছে আজরাইল জান কবজ করতে এলে আমার যারা murid হবে তাদের জান কবজ করবে না আগে আমার কাছে আসবে তারপরে যাবে জোরে বলুন নাউজুবিল্লাহ আল্লাহ সবার কন্টেকে নামাজ পড়া যায় তাহলে তো আমাদের ইমামদের লাভ হতো মলি সাহেবদের আমরা কন্টেক নিয়ে নামাজ পড়ে দিতাম তাই না মসজিদে আপনাদেরকে আসার প্রয়োজন পড়তো না এক নেমো খাওয়া কেউ বলছে নামাজ মাফ হয়েছে মারিফাত পেয়েছে নামাজ মাফ হয়ে গেছে তো আমি আপনার দিকে বলে দিই কেউ বিচলিত হবেন না সাধারণ মানুষ ভেঙে পড়বেন না যে কোনটা মানবো আপনার মনে যেটা সঠিক মনে হবে আপনি সেই মোল্লিকে মেনে চলুন আপনার মনে যেটা মনে হবে এটা সহিহ হাদিস এটাই সহিহ রাস্তা আপনি সেটা মানুন ফয়সালা কিয়ামতের দিনে হবে তোমার দল ঠিক না আমার দল কেন ফয়সালার দিনটা শুনলেন আর কিয়ামতের দিনটা এটা তো দুনিয়া বললাম কি বললাম দুনিয়া নবীজি কি বললেন আমার উম্মতেরা 73টা দলে বিভক্ত হবে কয়টা বললাম 73 আল্লাহ কি বললেন কোরআনে আল্লাহ কিন্তু আর 73 দলের কথা উল্লেখ করেননি আল্লাহ কি বলেছেন শুনলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা আমার পৃথিবীর দিনে কিয়ামতের দিনে হে আমার নবী পৃথিবীর মানুষকে আমি আল্লাহ তিনটে দলে বিভক্ত করে দেব সালাসা মানে হচ্ছে তিন আমি তিনটে দলে ভাগ করব আল্লাহ ডান দিক আল্লাহর বাঁ দিক আর আল্লাহর সামনের দিক তিনটে দলে আল্লাহ বিভক্ত করবেন কিয়ামতের দিন 73 মাইনাস হয়ে গেল এরপর তুমি হিসাব করো তুমি যে দলেই থাকো ডান দিকটা পাবে কিনা গাঁজা খেয়ে ডান দিক পাওয়া যায় কথা বলেন মদ খেয়ে ডান দিক পাওয়া যায় আমাদের দেশের সুবিধা কি জানেন কেউ যদি 5 বোতল মদ খেয়ে মরে যায় বেলডাঙ্গা বাজারে পড়ে তাকেও জান্নাতে পাঠানো যায় মিলাদ পড়িয়ে আমি বললি খারাপ মোলবি পড়াও না কে মানা করেছে তুমি পড়াও হযরতে নূহ নবী নিজে ছেলেকে বাঁচাতে পারেনি কলমা পড়াতে পারেনি আর তুমি বলছো সারা জীবন মদের ভাটিতে জীবন কাটিয়েছে তাকে তুমি দোয়া করে জান্নাতে দিবে তুমিই জানো তুমি কেমন মোলবি আর তোমার হাতে কি দায়িত্ব দিয়েছে আল্লাহ আমার মত মোলবিকে বললে আমি তার লাগে এই দোয়া করতে পারবো না যে আল্লাহ 3 বোতল মদ খেয়ে আমাদের দেশে জানেন আবার নতুন সিস্টেম
কলকাতায় গাড়ি চালায় লরি চালায় বেলনাঙ্গার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে কোথায় বললে কলকাতায় নিয়ে এসো আমাকে ডাকলে হুজুর অ্যাক্সিডেন্টে মরে গেলে কি হবে আমি বললাম শহীদের দরজা পাবে কিন্তু ও আর বলছে না যে তিন বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে হবে মাতাল কি করে শহীদের দরজা পায় এটা তো হাদিসে নাই হাদিসে আছে একটা মুমিন ব্যক্তি যদি অ্যাক্সিডেন্ট করে পুকুরে ডুবে মারা যায় অ্যাক্সিডেন্টে মারা যায় কারেন্টের শর্ট খেয়ে মারা যায় বিপদে মারা যায় জিহাদের ময়দানে মারা যায় তখন তাকে শহীদের মর্তবা দেওয়া হয় আমার তো জানা নাই যে গাঁজা খেয়ে অ্যাক্সিডেন্ট করলে শহীদ হওয়া যায় এটা তোমার জানা আছে খুব সাবধান হযরতে নূহ নবী নিজের ছেলেকে কালমা পড়াতে পারেনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কালমা পড়াতে পারেনি আর তোমার কেমন দৃষ্টতা তুমি বলছো আমার মতো ফুটো মোলবিকে বলছো হুজুর আপনি জান্নাতে দিয়ে দেন বড় কষ্টের বিষয় লূত নবী মায়েরা শুনেন যারা আমাদের মতো মোলবির ভাষণ শুনেন আর মনে করে ইয়াসিন ভাই মনে হয় আমার জন্য কিছু উপকার করতে পারবে আমি করতে পারব না কোরআনে আছে আতিহিম ইয়াউমাল কিয়ামতি ফরদা জবকে কিয়ামত কে দিন সারে লোক আমারে সামনে আয়েঙ্গে একেলে একেলে আয়া একা একা আসবে সাথে কেউ থাকবে না খুব ভালো করে সূরা আরাফ প্রথম পৃষ্ঠা ফালানাস আলান্নাল লাযিনা উরসিলা ইলাইহি দাওয়াত দিয়েছে দিন পৌঁছেছে তুমি কতটা মেনেছো আপনার প্রত্যেকটা মানুষকে হিসেব লাগবে প্রত্যেকটা মোলবিকে হিসেব লাগবে প্রত্যেকটা ফকিরকে হিসাব লাগবে আল্লাহ যতজনকে সৃষ্টি করে পাঠিয়েছেন আর জ্ঞান দিয়েছেন ইনসান করে পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষের হিসাব লিয়া হবে ইল্লা খালি নবীরা বা নবীরা মাসুম নবীরা কি কথা বলে না নবীরা কি নবীরা মাসুম নবীরা জান্নাতি নবীরা ব্যতীত সমস্ত লোকের হিসাব আল্লাহ নেবে আপনি রেহাই পাবেন না ওই জন্য আমার ভাই সবাই নরম হব জোরে বলুন তো ইনশাআল্লাহ আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায় আপনি কেউ কি কষ্ট দিবেন কেউ যেন আপনার ভাষা আপনার ব্যবহার আপনার আখলাকে কেউ যেন কষ্ট না পায় আপনি কষ্ট দিবেন আমার ভাই আগে চলুন দ্বিতীয় নম্বর চরিত্রটা আল্লাহ বর্ণনা করলেন ওয়াইদা কাতাবাহুমুল জাহিলুনা কালু সালাম হে আমার নবী তুমি অশিক্ষিত জাহিল মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করো না যারা অশিক্ষিত আছে যারা জাহিল আছে যারা মূর্খ আছে তাদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না কোরআনে যাদের কোরআনের জ্ঞান নেই হাদিসের জ্ঞান নেই রাসূল সম্পর্কে জ্ঞান নেই দিন সম্পর্কে জ্ঞান নেই তার জন্য তোমরা তর্ক বিতর্ক করো না আপনি যদি দেখেন বেলডাঙ্গা বাজারে কেউ যদি ইসলাম নিয়ে কুটি কথা বলছে আপনি তার সঙ্গে তর্ক বিতর্ক করবেন না আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি তর্ক বিতর্ক কেউ করবেন না কেন ইসলাম নিষেধ করেছে আসসালামু আলাইকুম ভাই পরে কথা বলবো বলে সাইড কেটে পালিয়ে যাও আপনাদের যা মিজাজ কি বললিবে দে চালিয়ে না এটা ইসলাম নয় আপনি নবীজির উম্মত হতে পারবেন না আল্লাহর প্রিয় হতে পারবেন না আপনি মিজাজকে ঠান্ডা করুন ধীর স্থির হন সবর করতে শিখুন আর সালাম জানিয়ে পালিয়ে যান আসসালামু আলাইকুম পরে কথা বলবো ভাই সাইড কেটে পালিয়ে আসুন ট্রেনে বাসে রাস্তাঘাটে কোথাও তর্ক বিতর্ক করবেন না ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা এবং আমার প্রিয় বান্দাদের সব থেকে দামি আর মারাত্মক আখলা তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে তারা তাহাজ্জুদ রোজা তারা তাহাজ্জুদের নামাজ পড়ে